আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে নেইমার জুনিয়র যদি পিএসজি ছেড়ে অন্যত্র পাড়ি জমায়, সেই ক্ষেত্রে তার পরবর্তী ক্লাব হচ্ছে কোনটি? এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলিয়ান সুপারস্টারের পরবর্তী গন্তব্য হিসেবে উঠে এসেছে বেশ কয়েকটি ক্লাবের নাম, যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের আছে তিনটি ক্লাব, নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। বিনিময় চুক্তিতে ম্যানচেস্টার সিটিতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে নেইমার জুনিয়রের। এছাড়াও স্পেন থেকে একটি ক্লাবের নাম শোনা যাচ্ছে নেইমারের পরবর্তী গন্তব্য হিসেবে, আর সেটি হল বার্সেলোনা। প্রশ্ন হল, নেইমার জুনিয়র নিজের নতুন গন্তব্য হিসেবে কোন ক্লাবকে পছন্দ করছেন? সেই প্রশ্নের এবার উত্তর মিলিয়েছে বার্সা ভিত্তিক গণমাধ্যম বার্সা ইউনিভার্সাল। তারা এক প্রতিবেদনে জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, বরং নেইমার জুনিয়রের পছন্দ লালিগা। তবে লালিগার একটি ক্লাবকেই পছন্দের তালিকায় সবার উপরে রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। স্পোর্টস জার্নালিস্ট টনি জুয়ান মাত্রের বরাত দিয়ে বার্সা ইউনিভার্সাল এক প্রতিবেদনে জানিয়েছে, নেইমার জুনিয়র চাচ্ছেন বার্সেলোনাতে ফিরতে। ব্রাজিলিয়ান সুপারস্টার আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে বার্সাতে ফেরার ইচ্ছার কথা নাকি জানিয়েছেন তার এজেন্টকে, এমনটাই জানিয়েছেন জুয়ান মাত্রি। বার্সা ইউনিভার্সালের দাবি, মূলত লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা তৈরি হওয়ার পর নেইমার জুনিয়র এমন ইচ্ছার কথা জানিয়েছে। কিন্তু সদ্য লালিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এখনই এমন কিছু ভাবছে না। ব্রাজিলিয়ান তারকাকে আনা নিয়ে কোনো কথা হয়নি বার্সাতে। উল্লেখ্য, এর আগে 2017 সালে দল বদলের বাজারে রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পা ফেলেছিলেন নেইমার। সে থেকে লম্বা সময় কাটিয়েছেন দলটিতে। তবে সম্প্রতি সময়ে নেইমারের সঙ্গে দলটির সম্পর্কের অবনতি ঘটেছে। তাই তো আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে নেইমারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।